আসসালামু আলাইকুম। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি নতুন বাজার। আপনারা তো দেখতেছেন আমি হাতে ডান সাইডে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে প্রবেশ করতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন বাজার থেকে একদম নয়বাড়িয়া সমাজ হয়ে ওইখানে একটা মাদ্রাসা আছে এবং একটা প্রাইমারি স্কুল আছে, আমি ওইটা পর্যন্ত দেখাবো। এটা কিন্তু একটা মতামতের ভিত্তিতে ভিডিও। একবার অনেক আগ থেকে আমাকে কমেন্ট করতেছেন, সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না, তারপরেও আজকে চেষ্টা করলাম। আমরা কিন্তু ওই রোডটাতে আসি, আপনারা তো দেখতেছেন এটা কিন্তু সরকাকডা ইউনিয়ন, কোম্পানিগঞ্জ উপজেলা, নোয়াখালী জেলা। তো আমরা এখন এই রোডটা দিয়ে যাব, সামনে কি কি পড়বে পথিমধ্যে মধ্যে পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখবো, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্যই, কারণ প্রবাসী ভাইরা আমাকে কমেন্টগুলা করে থাকেন, কারণ আপনারা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদেরকে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছুই দেখাবো। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। এদিকে রাস্তাঘাট বা আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু সুন্দর, আপনারা তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে। তবে রোডটা কিছু অংশ ভাঙা, আবার কিছু অংশ ভালো আছে, আমি ভিডিওর মাধ্যমে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আর এই রোডের আশেপাশে আপনাদের যদি কারো বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আমার এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখতেছেন বা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অলরেডি সরকাকডা উপজেলার মোটামুটি অনেকগুলো বাজারের ভিডিওই দেওয়া আছে। এটা হচ্ছে নতুন বাজার, ট্যাকের বাজার, এবং কি পর্যায়ক্রমে নতুন আরো অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। পেশকার হাট ওইদিকে অনেকগুলো ভিডিও, বামনি বাজার, বাংলা বাজার এরকম, এবং কি নতুন বাজার থেকে দরবার শরীফটা আছে, ওই দরবার শরীফের যে রোডটা গেছে ওই রোডের ভিডিও আপনারা পাবেন। ওইটা কিন্তু মতামত দেওয়া আছে, ওইটা আমি দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে, ওইটা তো আপনারা জানেন, ওই সুবাদে কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে ধারণ করা সম্ভব হচ্ছে না, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ এরকম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা যাচ্ছি, আপনারা তো দেখতেছেন সামনে একটা ট্যাগ পড়বে, ট্যাগ ট্যাগ বলতে হাতে ডান সাইডে নয়বাড়িয়া সমাজ দিয়ে গেছে এবং বাঁ সাইডে যে রোডটা গেছে ওটা হচ্ছে বসের ডোগি বলা হয়। বসের ডোগির দিকে আমরা ডান সাইডে যে রোডটা ওই রোডটা ধরে সামনের দিকে যাব। তো সামনে গেলে মাদ্রাসা এবং স্কুলটা পড়বে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু এখন নয়বাড়িয়া সমাজের মধ্যেই আছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এই রোডটার আশেপাশে যদি কোনো এরিয়ার ভিডিও আপনাদের দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, হয়তো বা একটু সময় লাগবে, তারপরও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর আমাদের থেকে মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল বেশি দূরে না, আমি একটু সামনে গেলে এই তো একটু সামনে গেলে পড়বে লতিফিয়া কাসেমুল উলুম মাদ্রাসা এবং সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর আগে পড়বে বড় বাড়ি, আমি পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটু সামনে আপনারা লক্ষ্য করেন যে ভবনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথমটা পড়বে মাদ্রাসা, পরেরটা প্রাইমারি স্কুল, এর আগে পড়বে বড় বাড়ির যে গেটটা ওইটাই। আমি আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বড় বাড়ির যে গেট ওইটাই, আর যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসা, এটার নাম হচ্ছে লতিফিয়া কাসেমুল উলুম মাদ্রাসা। আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছি, এবং প্রাইমারি স্কুল হচ্ছে সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি কোনো দিক খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এদিকে যদি কোনো ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।